নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 30 অক্টোবর টু 5ই নভেম্বর। 30 অক্টোবর টু 5ই নভেম্বর 12 রাশির আলোচনার আগে অবশ্যই আমি গ্রহ ট্রানজিটটা একটু বলে নিই। 30 অক্টোবরে কিন্তু রাহু মেষ রাশিতে মীন রাশিতে প্রবেশ করছে, কেতু তুলা রাশিতে কোন রাশিতে প্রবেশ করছে। এই নিয়ে কিন্তু আমার প্রোগ্রাম দেওয়া আছে 12 রাশির উপর রাহুর ট্রানজিটে কী এফেক্ট হবে, অবশ্যই আপনার সেটা দেখে নিন। এই সময় বছর সপ্তাহটা কিন্তু কন্যারাশি লোকেদের জন্য, এই 30 তারিখ থেকে 5 তারিখ হচ্ছে কন্যারাশি লোকেদের জন্য, এই সপ্তাহটা কিন্তু ভীষণ আধ্যাত্মিক ব্যাপারে আপনি খুব ইনভলভ থাকবেন। মনটা হচ্ছে ওই ঠাকুর দেবতা বা আপনার যে যে ধর্মের লোক তার সেই ধর্মের প্রতি সেই দিকে একটু আপনি নিমগ্ন থাকবেন। যাই হোক, টেনশন হয়তো কোনো কারণে বাড়তে পারে, হয়তো কাজ করছেন, কাজের ঠিক সলিউশন বা কাজের ঠিক রেজাল্ট আপনি পাচ্ছেন না, এটা একটা ফ্যাক্টর। মনে হচ্ছে একটা অস্বস্তি বোধ হতে পারে। কোনো ক্রিয়েটিভ ব্যাপারে আপনার খুব ইন্টারেস্ট, যারা ক্রিয়েটিভ লাইনে কোনো জড়িত, কোনো অভিনয়, গান বাজনা বা খেলাধুলায় এসবের প্রতি ইন্টারেস্ট বাড়বে এবং সেখান থেকে আপনি অনেকটাই সময় কাটালে আপনার মনটাও বেশ ফ্রেশ থাকবে। সবচেয়ে বড় কথা, এই সপ্তাহে কিন্তু কোনো অর্থ লস হতে পারে আপনার, কাউকে হয়তো ধার দিতে টাকাটা নাও পেতে পারেন, মাথাটা ওর জন্য গরম হতে পারে, টেনশনটা বাড়বে, কোনো বাদ বিবাদ হতে পারে, কাজের ব্যাপারে অনেক দৌড়ঝাঁপ করতে পারে। কিন্তু দৌড়ঝাঁপ যতটা করবেন ততটাই সাকসেস পাবেন। হয়তো দূরে কোথাও যেতে হতে পারে আপনার কর্মসূত্রে বা আপনার প্রফেশনের খাতে বা ব্যবসার খাতির আপনার কোথাও যেতে হতে পারে। শত্রু দম্বে, কিন্তু শত্রু প্রথম দিকটা আপনার সাথে শত্রু যে একটা চাপ সৃষ্টি করবে করছিল, 3 তারিখের পর থেকে 4 তারিখের পর থেকে সেটা অনেকটাই শত্রু দমন হবে। হাজব্যান্ড ওয়াইফের বনিবনায় একটু ফ্যাক্টর হবে, ভুল বোঝাবুঝি হতে পারে, সেন্টিমেন্টাল ব্যাপার হতে পারে, কিন্তু আপনি যদি সেটা মেনটেন করে সেটা অ্যাডজাস্ট করতে পারেন, ট্যাক্টফুলি ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু আবার নর্মাল হয়ে যাবে। যা এগুলো বারবারই বলছি, ওভারঅল বিচার দিচ্ছি আপনাদের, তা সত্ত্বেও আপনাদের অনেকাংশে মিলছে আপনাদের সাথে, মিললে আমি খুবই খুশি হই, ভালো মন্দ মিশিয়েই বলি। এবং তার চেয়ে বড়ো কথা, যত পারবেন লোকের কাছে শেয়ার করুন, যত পারবেন লোকের কাছে পৌঁছবেন তত বেশি লোকে উপকৃত হবে। এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন, কেন আমি চাই আপনারা প্রত্যেকেই প্রোগ্রামের দ্বারা উপকৃত হন। আজ আমাদের নমস্কার, সবাই ভালো থাকুন।